কিশোরগঞ্জ নামটা শুনলেই সবার আগে মনে হয়ে যায় নিকলি হাওরের কথা। ঘোরার মতো সুন্দর জায়গা থাকলে তো সেই জায়গার কথা মাথায় আসবেই, এটাই স্বাভাবিক। আজকের ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের একটি সতর্কবার্তা দিব, নিকলি ঘোরার জন্য কিন্তু সবথেকে প্রয়োজনীয় নৌকা বা ট্রলার। তবে এই নৌকা বা ট্রলারের জায়গায় সিন্ডিকেটের ভরা আমার ভিডিওতে আপনাদের একটু হলেও কাজে আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে একটু ফুটেজটা আপনাদের দেখানো যাক, আসলে কি হয়েছিল আমাদের সাথে। কোনটা নৌকা কোনটা? এটা এটা এখানে দেখতে পেলেন যে আমরা একটি ট্রলার ভাড়া করার জন্য কিন্তু ঘোরাঘুরি করছিলাম। আমাদের বাজেটে যা ছিল তার মধ্যেই আমরা ট্রলার খুঁজছিলাম। ফুটেজটা একটু লক্ষ্য করুন। আচ্ছা, এখানে যারা ট্রলার নিয়ে যাবে ওদের সাথে দামাদামি করতে গেলে তারা টাকার পরিমাণ চেয়ে বসে, কেউ 5,000, কেউ 6,000, এমনকি 7-8,000 টাকাও চেয়েছে। একজনের থেকে অন্যজনের কাছে গেলে যাদের কাছে দামাদামি করেছেন সেই কিন্তু পিছন থেকে তাকে ইশারা দিয়ে দেখিয়ে দেয় যে এই টাকা সে চেয়েছে। পরবর্তীতে আপনি যার কাছেই যাবেন না কেন, ওদের এই বিষয়টা কিন্তু আপনাকে খুবই কষ্টের মধ্যে ফেলে দিবে, এমন কি আপনাকে নিয়ে টানাটানিও করবে। তবে আপনারা এই বিষয়গুলো খুবই সতর্ক থাকবেন। সো আমাদের ট্রলার সংগ্রহ করার যে বিষয়টা ছিল, তো সেটা একটু চলেন দেখে আসি যে আসলে কি হয়েছিল ট্রলারটা সংগ্রহ করতে গিয়ে। ওই যে 2,000 কইছে কোন ধরে, ওইটা চলেন, ওইটা দেখি নৌকা কেমন। এই আয়েন ভাই, নৌকা সামনে সব ডিমান্ডেবল বাবা বাবা, মানে চোখ বুঝে আন্দাজ আছে এ ফেলাইতে, বুঝছেন? পরে যা হয় হবে। সবশেষে এটাই বলবো, যারা ঘুরতে যাবেন আপনারা যদি 10 জন হন তাহলে সর্বোচ্চ 2,500 টাকা এবং মাঝারি ট্রলারটা নেবেন, আর ভাড়া 2,500 এর উপরে তো যাইবেনই না, এবং দরদাম ও চুক্তিটা খুব ভালো মতো করে নেবেন। সম্পূর্ণ ভিডিওতে আমি ওখানকার সিন্ডিকেটের বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। যারা ভিডিওটা দেখবেন এবং যারা ঘুরতে যাবেন ভাবছেন তারা ভিডিও দেখে থাকলে আমার বলা কথা মতো আপনারা একটু সতর্ক থাকবেন। তো এই ছিল কিশোরগঞ্জ নিকলির যে বিষয়টা, তো সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো সবাই সুন্দর মতো ঘুরবেন এটাই আশা করেই কিন্তু সবাই নিকলিতে যান। তো আমি আশা করব যে আপনারা একটু সতর্কতার সহিত ঘোরাফেরা করবেন ওখানে। তো এই ছিল ভিডিওটা, তো ধন্যবাদ সাথে থাকার জন্য।